চট্টগ্রাম মহানগরীতে এক হাজারেরও বেশি বাস চলাচল করলেও এসব গণপরিবহনের জন্য নেই কোনো টার্মিনাল ফলে রাস্তায় রাখা হয় সেসব বাস তৈরি হয় যানজট ও নানা রকম সমস্যা জনজীবনে বাড়ে বিড়ম্বনা মহানগরীতে চলাচলকারী বাসের চালক ও মালিকদের দাবি বিশ্রাম নেওয়ার সুযোগ সহ আধুনিক সুবিধা সম্বলিত বাস টার্মিনাল নির্মাণ করা হোক সিটি মেয়রও আশ্বাস দিলেন বাস টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন বিআরটি এর তথ্য অনুযায়ী চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী প্রায় ষাট লাখ মানুষের জন্য তেরোটি রুটে বাস চলে অন্তত এক হাজার দুইশটি প্রতি বছরই বাড়ছে বাসের সংখ্যা কিন্তু নগরীতে চলাচলকারী এসব গণপরিবহনের জন্য নেই কোনো স্থায়ী টার্মিনাল তাই যত্রতত্র রাখা হয় বাস তৈরি হয় যানজট সড়কে শৃঙ্খলা নষ্ট হয় নগরীতে চলাচলকারী বাসের জন্য কোনো টার্মিনাল না থাকায় ক্ষোভ প্রকাশ করেন চালক ও মালিকরা তারা বলছেন জন্য তাদেরকে নানা সমস্যার মুখে পড়তে হয় পাশাপাশি সড়কের অন্য ব্যবহারকারীরাও বিড়ম্বনায় পড়েন টর্ম সার্ভিসের কোনো একটা টার্মিনাল নাই আমরা রাস্তাঘাটে গাড়ি লাগতে হয় আমাদের নিজস্ব কোনো পার্কিং নাই কোন জায়গায় খাঁদতে পারি না অনেক সমস্যা হচ্ছে আমাদের গাড়ি চালাইলে তো আমাদের অবশ্যই একটা পার্কিংয়ের দরকার আছে সিটির কোথাও বাস টার্মিনাল করার মতো ওনার এখনো কোনো উদ্যোগ নেন নাই আমাদের গাড়িগুলোর জন্য যেন একটা বাস টার্মিনাল করে দেওয়া হয় নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নগরীর গণপরিবহনের জন্য বাস টার্মিনালের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ও ট্রাফিক বিভাগের ব্যক্তিরা চট্টগ্রাম নগরের জন্য বাস টার্মিনাল ট্রাক টার্মিনাল খুবই জরুরি একটা বিষয় শুধু চট্টগ্রাম নগরের জন্য না এটা সব নগরের জন্য এটা প্রয়োজন গুরুত্বপূর্ণ জায়গায় মূলত টার্মিনাল ইনক্লোড করা এখন সময়ের দাবি টার্মিনাল ছাড়া আপনি কোনো দিন চট্টগ্রামে একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা আশা করতে পারেন না সংকট সমাধানের জন্য নগরীর বালুছড়া এলাকায় একটি বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আমরা তো একটা টার্মিনাল করছি অলরেডি কুলগাঁওতে আপনারা জানেন এটার কাজ তো চলমান রয়েছে অলরেডি মাটি ভরাট হয়ে গিয়েছে এবং অবকাঠামোগত কাজ টেন্ডার আমরা করে ফেলেছি এবং কিছুদিনের মধ্যে হয়তো এটার কাজ আরম্ভ হবে চট্টগ্রাম নগরীতে যানজট নিরসন ও যাত্রী দুর্ভোগ দূর আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম